সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিত্রিকা টিভিতে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ ইমরান হাসান। আজকে নতুন একটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখাবো এই পবিত্র ঈদুল আজহায় ত্যাগ তিতিক্ষা কুরবানির এক মহিমান্বিত দিন, যেদিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানির শিক্ষা আমাদের বাস্তব জীবনের প্রতিটি পদে পদে পাথে হয়ে এসে থাকে, সেই কুরবানির ত্যাগ এবং তিতিক্ষা নিয়ে আজকের এই প্রতিবেদন। আমি ফেসবুক এবং নেট দুনিয়া থেকে যে 14টি ছবি আমার কাছে ভাইরাল মনে হয়েছে, সেই 14টি ছবি, এক একটি ছবির ইতিহাস, এক এক ছবিগুলো দেখলেই আমরা বুঝতে পারবো, সেই 14টি ছবি নিয়েই আজকের এই প্রতিবেদন। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন, মিত্রিকা টিভিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি প্রথম যে ছবিটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে, দেখেন, এক বৃদ্ধ মানুষ তার ছাগল যে বিক্রি করতে গিয়ে বিক্রির টাকাটি হাতে নিয়ে তার ভালোবাসার যে বিক্রি করেছেন, সেই ছবিটি থেকে এখানে শিক্ষা দিচ্ছে। আমি দুই নম্বর যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটি হচ্ছে, কিছুক্ষণ পরই হয়তো এই ছাগলগুলো বিক্রি হবে, হাটে নিয়ে আসছেন এই মুরব্বী চাষা। চাষা যখন হাটে নিয়ে আসছে ঠিক সেই মুহূর্তে বৃষ্টি আসছে, বৃষ্টিতে কোথাও জায়গা পায়নি, দেখেন একটা ছাতার নিচে তার সুন্দর ছাগল দুটিকে সে বুকে দড়ি আঁকলে রেখেছেন। মানুষ নয় মানবিক হও, অপকারী নয় উপকারী হও, ভালোবাসা সেটা তো এক অমূল্য সম্পদ, তারই প্রেক্ষাপটেই হোক প্রাণী কিংবা মানুষ, ভালো লাগার সুন্দর একটি মুহূর্ত, এই মুহূর্তগুলো আসলেই গল্প। আমি তিন নম্বর যে ছবিটি দেখিয়েছি, দেখেন ভালোবাসার এক অপূর্ব নিদর্শন। এই বোবা প্রাণীগুলোও বোঝে, তার চোখের কান্না আমাদের কী শিক্ষা দেয়। রূপকথার মতোই বলতে হয়, সে যখন বলছে প্রিয় মালিক চলে গেলাম আপনার গোয়াল থেকে, আর দেখা হবে না কোনোদিন আপনার সাথে, আমি যাচ্ছি কুরবান হতে, আমার রক্ত আল্লাহর জন্য বিলীন করে দিতে যাচ্ছে। প্রিয় মালিক আপনি আমার জন্য বহু কষ্ট করেছেন, আমাকে খাইয়েছেন, আমাকে বিক্রি করা টাকা আপনার সংসারের ভালো কাজে লাগাইয়েন, প্রিয় মালিক আমি চলে যাচ্ছি। আমি চার নম্বর যে ছবিটি দেখিয়েছি, দেখেন এক হতভাগা খামারি তার গরু, প্রিয় গরুটিকে নিয়ে যখন বাজারে এসেছে, পথিমধ্যেই তার স্বপ্ন ছিল চোখে গরু বিক্রি হবে হাটে, সংসারের অভাব হবে দূর, সেই কল্পনাকে নিয়েই, কিন্তু হায় দীর্ঘ দান যানজট এবং প্রচণ্ড গরমের কারণে হাটে নেয়ার আগেই স্বপ্নের তার মৃত্যু হলো। বাঘরুদ্ধ খামারি, চোখের সামনে তার এই গরুর অকাল মৃত্যুতে সে বাঘরুদ্ধ হয়ে পড়ে আছে। সম্মানিত দর্শক, আমার পাঁচ নম্বর যে ছবি, দেখেন একজন গরু বিক্রেতা তার আদরের যে গরুটি বিক্রি করার পরে কান্নায় ভেঙে পড়ছেন, ক্রেতার সঙ্গে বুক মিলিয়ে সে চোখের পানি অশ্রু বিসর্জন দিচ্ছেন। ছয় নম্বর যে আমি ছবিটি আপনাদেরকে দেখিয়েছি, সচরাচর এটি হয় আমাদের গ্রামের অনেকজন কুরবানি দিতে পারে না, তাদের সেই আত্মচাহনিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সাত নম্বর যে ছবিটি সেটি দেখুন, এই সময়ে কুরবানির এই সময়ে মানুষের মানুষত্ব পশুত্ব উঠে যাওয়ার কারণে শত্রুতার জেদ ধরে বিষ পান করে বিষ দিয়ে এই গরুগুলোকে মেরে ফেলেছেন। আমি আট নম্বর যে ছবিটি পেয়েছি এটি হচ্ছে, দেখেন গ্রাম অঞ্চলে সাধারণত আমরা যারা গরু চাষ করে সেই ক্ষেত্রে কিছু গরু থাকে যেগুলোকে নিয়ন্ত্রণ করা খুব কষ্টকর হয়, প্রাকৃতিকভাবে গরু যারা ঢাকায় নিয়ে যায়, কিছু লোকজন আসে যারা গরু কিনে নিয়ে গেলে এনারা ঢাকায় নিয়ে যায়, এই সকল দুষ্ট গরুকে নিয়ন্ত্রণ করার জন্য তারা অনেক সময় নাকফোড় দেয়, দেখেন কত সহজ উপায়ে তারা এই গরুটিকে নাকফোড় দিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছে, আমি সেইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কিন্তু গরুটি নাকফোড় দেওয়ার পরে এই গরুটিকে তারা ট্রাকে করে ঢাকায় নিয়ে যাবে, ঢাকায় নিয়ে গিয়ে বিক্রি করবে যাতে তাদের সমস্যা না হয়। নয় নম্বর যে ছবিটি আপনাদেরকে দেখিয়েছি, দেখেন বাংলাদেশের স্থলপথ সমুদ্রপথ দিয়ে হাজার হাজার গরু ঢাকায় আসছে তাদের জীবনের ঝুঁকি নিয়ে চলে আসে। আমি দশ নম্বর যে ছবিটি দেখিয়েছি সেটি দেখেন, ভাষান্তরে রোহিঙ্গাদের জন্য সরকার কর্তৃক যে গরু যাবে সেটি তারাও এবার ঈদ করবে আনন্দে, এই আশাবাদী এই ছবিটিতে দেখা যাচ্ছে জন্য। এগারো নম্বর যে ছবিটি সেটি দেখেন, দুটি প্রাণী পশু এবং তার মালিকের যে আত্মচাহনী ছবিতে প্রকাশ পেয়েছে। বারো নম্বর যে ছবিটি আমি দেখিয়েছি, দেখেন এই সময় গরু চোর ধরা পড়েছে, সেটা হচ্ছে ঈদগাহ থানা কক্সবাজারে, কিছুদিন আগে গরু চুরি হয়েছে সেটি তারা পুলিশ বের করেছেন। আমি ১৩ নম্বর যে ছবিটি পেয়েছি, দেখেন কিছুদিন আগে মিঠাপুকুরের বল্ডি পুকুরের স্থান নামক স্থানে
গরু ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে অনেকগুলো গরু আহত হয়, সেই ছবিটি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করেছি। 14 নম্বর যে ছবিটি আমি পেয়েছি, দেখেন আবার একটা অপরূপ প্রাণী এবং মালিকের যে সম্পর্ক, সেই সম্পর্কটি আপনাদেরকে দেখিয়েছি। তো এই ছিল আমাদের ভিডিওর অনেকগুলো অংশ। মূল উদ্দেশ্যটা ছিল যে এক একটি ছবির যে ইতিহাস, সেই ইতিহাসগুলো আপনাদেরকে দেখানো, যেটি আমাদেরকে বাস্তব জীবনে অনেক শিক্ষা দেয়। আশা করি এই ভিডিওটিতে আপনাদেরকে কিছু না হলেও কিছু শিক্ষা আপনাদেরকে দেয়, সেখান থেকে উপলব্ধি করে বাস্তব জীবনে আমরা কাজে লাগাবো, সেই আশাবাদ ব্যক্ত করেই আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে কোনো নতুন এপিসোড নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।